আমার বাবাকে হত্যা করেছে তাদের বিচার চাই, তারা হত্যাকারী খুনি, তাদের দ্রুত শাস্তি হোক, এটা প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমার জোরো অনুরোধ। 17 জুন সোমবার সকাল 9টায় ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন। সকাল আমরা মানে থানায় অভিযোগ দেই এবং থানায় মামলা করি, কিন্তু সাংবাদিক জাহিদ এবং নার্গিজের কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। কেন আমরা কি বিচার পাবো না? তারা সাংবাদিক বলে কি আমাদের সাধারণ পরিবারের কোনো বিচার হবে না? এটা কেমন কথা! আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন দ্রুত গতিতে গ্রেপ্তার হয় এবং শাস্তিমূলক সাজা পায়। 17 জুন বেলা 9টা 30 মিনিটে এবং আনুমানিক 9টার সময় জাহিদ সাংবাদিক এবং রত্না নামে আরেক সাংবাদিক নার্গিস আসিয়া আমার বড় ভগ্নিপতি সখিমুদ্দিন ওনার বাড়িতে আসিয়া বলে যে তোমার বাড়িতে রিলিফের চাল আছে। আমার ভগ্নিপতি সখিমুদ্দিন বলে যে আমি কোনো রিলিফের চাল কিনি না, আমি মুরগির ব্যবসা করি, এই বলে সাংবাদিককে বলে। তখন সাংবাদিক বলছে যে আমি তোমার ঘর সার্চ করব। তখন আমার ভগ্নিপতি সখিমুদ্দিন বলে যে আমার ঘর সার্চ করি দেখেন, সার্চ করি দেখে যে আমার ঘরে কোনো চাল নাই। তখন সাংবাদিক বাইরে আসি আমার ভগ্নিপতিকে বলে যে টিউনু সাহেব এবং থানার ওসি সাহেব আমাকে পাঠাইছে টাকা, 50,000 টাকা আমাকে দেন, যদি না দেন তাহলে আমি পুলিশকে ফোন দেব এবং টিউনু স্যারকে ফোন দেব, তোমাকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, তোমার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেবে। এই কথা বলি 50,000 টাকা চাঁদা দাবি করে। এই কথা শোনার পরে আমার ভগ্নিপতি সে এস্টা করি ঘটনাস্থলে, তখন বুক ব্যথা, মেডিকেল নিয়ে যাওয়ার সময় মেডিকেল ভদ্রগঞ্জ মেডিকেল তাকে না নেওয়ার পরে আমরা রংপুর নিয়ে যাই। রংপুর নিয়ে যাওয়া দেখি যে সে মৃত্যুবরণ করছে। এখন আমি আমার ভগ্নিপতি, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদের নাম ভাঙাই চাই। সাংবাদিক জাহিদ সাংবাদিক এবং রত্না নার্গিস এই দুইজন প্রশাসনের নাম ভাঙ্গিয়া একজন মুরগির ব্যবসায় সখিমুদ্দিনের বাড়িতে এসে চাঁদা দাবি করলো, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। এবং আমি সেদিন 17 জুনে আমি মামলা করি, থানায় অভিযোগ দেই। আমি আজ কয়েকদিন হয়ে গেলে প্রশাসন এ ব্যাপারে কোনো খুঁজে খুঁজে করতেছে, সে তাকে পাচ্ছে না। আমি জোরালোভাবে প্রশাসনকে অনুরোধ জানাই অতি অবিলম্বে এই রত্নাকে এবং এই জাহিদ সাংবাদিককে এই গ্রেফতার করা হোক। এবং এই যে চান্দা সাহেব বিভিন্ন লোককে ডিস্টার্ব করতেছে, প্রশাসনের হুমকি দিচ্ছে, অথচ প্রশাসন এই ব্যাপার কিছুই জানে না, এর শাস্তি চাই আমি। মুক্তিযোদ্ধার সন্তান আমি, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বিনীত অনুরোধ জানাই বাংলাদেশের সমস্ত সাংবাদিকের কাছে, আমি হাত জোর করে অনুরোধ জানাই, আমি যেন ন্যায় বিচার পাই স্বাধীন দেশে। আমার বাবা একজন যুদ্ধ করছেন স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে যেন আমি মুক্তিযোদ্ধা পরিবার যেন ন্যায় বিচার পাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম।